প্রশ্ন পাঠিয়েছেন, সেই প্রশ্নগুলো যথাসাধ্য দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, কোন স্বামী তার স্ত্রীকে বলে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, ওই স্বামী কাফফারা আদায় না করে মৃত্যুবরণ করলে তার জন্য পরিবারের পক্ষ হতে করণীয় কি? সে তো হারাম স্ত্রীর সাথে থেকে গেছে, কারণ কাফফারা না দিলে তো সেই স্ত্রী তার হালাল না। 2 মাস রোজা, কন্টিনিউ রোজা তাকে রাখতে হতো, অথবা 60 জন মেসকিনকে খাবার দিতে হতো। এখন সে হারাম কাজ করে গেছে, এটা আখেরাতে তাকে শাস্তি পেতে হবে আল্লাহর কাছে, দুনিয়াতে তো আর এটা কিছু করণীয় নাই। মানত পূর্ণ হওয়ার আগে কি মানত পূর্ণ করা যাবে, যেমন নামাজ কায়েম করা? মানত পূর্ণ হওয়ার আগে কি মানত পূর্ণ করা যাবে? কথাটা বুঝলাম না তো। মানে একটা, যেমন আমি ভালো হয়ে গেলে আমি একটা গরু কোরবানি দেবো আল্লাহর পথে, নাকি? হ্যাঁ, এখন ভালো হলেন না, তার আগেই করে ফেললেন, এটা তো তার আগেই করা উচিত। শর্তযুক্ত মানত হলো ইউস্তাখরাজু বিহি মিনাল বখিল, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটা দিয়ে বখিলের মাল খোসানো হয়, এটা বখিলি, আল্লাহর সাথে কোনো শর্ত নাই, মান্নত করলেই পূরণ করে দেবেন। ইমামের এটা তো কোরআনের নির্দেশ, আলিউফু নুজুরাহম, তারা যাতে তাদের মান্নত পূরণ করে। পূর্ণ হিজাব নিয়ে বাসার কাছে একটি সরকারি